আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি আছি এই মুহূর্তে কর্ণফুলী 12 নোরচেন্টির সামনে। আপনারা অনেকেই কমেন্ট করে এমবি কর্ণফুলী 12 এই নোরচেন্টির আপডেট চেয়েছিলেন, যার ভিত্তিতে আজকের এই ভিডিওটি। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আপনারা জানেন যে কর্ণফুলী 12 এই নৌজেন্টি ঢাকা বেতুয়া চরফ্যাশন নৌ রুটে চলাচল করে, আর এই নৌ রুটের যাত্রীদের আধুনিক সুযোগ সুবিধার পাশাপাশি সার্ভিসের মান বাড়ানোর লক্ষ্যেই এই নৌজেন্টিকে ডাইডকে উঠানো হয়েছে। ডাইডকে উঠানোর পর থেকে এই নৌজেন্টিকে ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে। নৌজেন্টি তিনতলা মাস্টার বেস সম্পন্ন একটি নৌজান ছিল, আর এই তিনতলা মাস্টার বেস থেকে নৌজেন্টিকে চারতলায় মাস্টার বেস প্রতিস্থাপন করা হচ্ছে। পাশাপাশি পুরো নৌজেন্টি ঢেলে নতুন রূপে সাজানো হচ্ছে। আপনারা ইতিমধ্যে জানেন যে নৌজেন্টির নিচের যে হালের প্লেট, সেই প্লেট পরিবর্তন করা হয়েছে, আর হালের গভীরতা বৃদ্ধি করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে নৌজেন্টির সামনের যে আর্নি, সেই আর্নি আরও বড় করা হয়েছে, পাশাপাশি গোলাকার করা হয়েছে। পাশাপাশি নৌজেন্টির তৃতীয় তলার সামনের ফনসেট, সেই ফনসেট বৃদ্ধি করা হয়েছে। শুধু ফনসেট না, পুরো নৌজেন্টি ঢেলে নতুন রূপে নতুন সাজে সাজানো হচ্ছে। তো প্রিয় দর্শকবৃন্দু, আমি এই কর্ণফুলী 12 নৌজেন্টির দ্বিতীয় পার্টে আপনাদের দেখাবো পুরো নৌজেন্টি ঘুরিয়ে ভিতরে গিয়ে। দ্বিতীয় পার্টের এই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আগামীকাল রাত 9টায় দ্বিতীয় পার্ট আপনারা দেখতে পারবেন। প্রিয় দর্শকবৃন্দু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই।